فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر ديني علم أجن قرار جدي كنو أفدش تيتين এভাবে কিভাবে এগুতে হবে আর আকিদা এলেম কিভাবে অর্জন করব যদি অনুগ্রহ করে বই সাজেস্ট করতেন। দিনী এলেম অর্জনের জন্য প্রথম কাজ হচ্ছে যদি দিনী এলেম চান আরবি ভাষা শিখতে হবে। আরবি ভাষা হচ্ছে দিনী এলেমের মেফতাহ বা চাবিকাঠি। আরবি ভাষা ছাড়া আপনি শিখতে চান, হ্যাঁ কিছু শিখতে পারবেন বই পড়ে, আর যারা আরবি জানে তাদের লেখা বই পড়ে, যারা আরবি জানে না তাদের লেখা বই পড়বেন না। আরবি জানে পড়েছে তাদের লিখেছে তাদের বই পড়বেন এবং জেনে নেবেন তার উজ্জা সম্পর্কে, দিক সম্পর্কে, আকিদা সম্পর্কে, মানহাজ সম্পর্কে জেনে সেই বইগুলি পড়বেন এবং সেগুলির মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারবেন। শুরু করবেন আকিদা দিয়ে, মৌলিক জিনিসগুলো দিয়ে, এবং শুরু করবেন ফিকার মৌলিক মাসালাগুলো নিয়ে, অর্থাৎ যেগুলো আরকান ইসলাম আরকান ইমান দিয়ে শুরু করবেন। এই দুইটা অবশ্যই শিখতে হবে। আকিদা আলেম অর্জন কীভাবে করেন প্রশ্ন করেছেন, আকিদা আলেম অর্জন করেন আকিদার বই আগে চিনতে হবে। আকিদার বই কোনটা? বাংলা ভাষা আকিদার বইয়ের মধ্যে যেটা অনুবাদ হয়েছে আল আকিদাতুল ওয়াসিতিয়া, এটা পড়তে পারেন। আকিদাল ওয়াসিতিয়া শেখ হোসেন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ, এটা পড়েন। আমাদের অসুল ইমান গ্রন্থটাও পড়েন, সংক্ষেপে সব পাবেন। অনুরূপভাবে ফান্ডামেন্টালস অফ তাওহীদ যেটা, ওইটা পড়তে পারেন। এক নামে যেটা অথবা সাফাইসি, ওইটা দেখেন। আর অথবা শেখ সালে ফৌজানের গ্রন্থ যেটা আছে আকিদাত তাওহীদ, এটা পড়তে পারেন। এগুলো অনুবাদ হয়েছে, আর যেগুলো অনুবাদ হয় নাই সেগুলোর কথা বলছি না। আকিদার এগুলো পড়তে পারেন, এমনকি আকিদার বইয়ের মধ্যে শেখ মোহাম্মদ সালেহ উসাইমিনের বইগুলি পড়তে পারেন। আমাদের islamhouse.com যেগুলো আছে আকিদার অনেকগুলো বই আছে, আমার মনে হয় 17 উপরে, সেগুলো পড়তে পারেন। এগুলি হচ্ছে আপনার জন্য প্রাথমিক পাঠ। এরপরে যখন আরবি শিখতে পারবেন আপনি নিজে নিজে বড় বড় আকিদার বইগুলি নিয়ে পড়বেন ইনশাআল্লাহ।